আইওটিভি সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো রয়েছেন। আর আপনাদের ভালো লাগা ভালোবাসা নিয়ে আবারও শুরু করছি গানে গানে আয়োজন। আশা করি আপনারা এই সুন্দর এই যে সন্ধ্যায় আপনারা উপভোগ করবেন সুন্দর কিছু শ্রুতিমধুর গানের কথা কলি, সেই নিয়েই আজকের এই আয়োজন। আর আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনারা শুনবেন পুরো একটা পর্যন্ত গান আর গান, আনন্দ থাকবে, বেদনার মাঝে বিচ্ছুরিত ঘটবে আনন্দের ফোয়ারা। সেই হিসেবে আজকে শুরু হচ্ছে গানে গানে আয়োজন, আবারও আপনাদের প্রিয় স্পর্ধা 7-8-2-তে। সুপ্রিয় দর্শক, আমরা পরিচয় করিয়ে দেব আজকে এই অনুষ্ঠানে যারা আমাদের শ্রুতিমধুর সিঞ্চুরি কোহিনী, সেই সুমধুর সিঞ্চুরি নিয়ে আমাদের এই উপস্থাপন করবেন আজকের গানের ফলগুদারা। তারা হচ্ছেন, প্রথমে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের সাথে রয়েছে আপনাদের অত্যন্ত প্রিয় পরিচিত বহুপ্রিয় আমাদের বিথি চৌধুরী। লেডিস ফার্স্ট, সেই জন্য বিথি চৌধুরী, হ্যাঁ, আপনাকে আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এবারে আমাদের আরেকজন উদীয়মান তরুণ শিল্পী, যার অবশ্যই শ্রুতিমধুর আপনারা লাগবে, ভালো লাগবে, আর তিনি হচ্ছেন অরুণকান্তি কর। আমাদের সাথে রয়েছেন ইয়াং এবং এনার্জেটিক এই প্রজন্মের একজন শিল্পী। কেমন আছেন দাদা? ভালো আছি ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে আইএনটিভিতে আমন্ত্রণ করার জন্য, এবং সেই সাথে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা আমাদের আইএনটিভি সিইও জনাব আতাউল্লাহ পারিক ভাইকে আমন্ত্রণ করার জন্য, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আর আমাদের আজকে এই যে মিহি মিহি গানের সাথে যে তালের যে সিঞ্চুরি মোহনীয় মুগ্ধময় হয়ে উঠবে, আর যারা রয়েছেন মিউজিশিয়ান হিসাবে আমাদের পাপ্পুদা, আপনাদের পরিচিত পাপ্পুদা, আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আমাদের অক্টোবরে রয়েছেন আর আমাদের প্রিয় পিয়াস বড়ুয়া, পিয়াসদা আজকে তবলে রয়েছেন, কেমন আছেন? ভালো। আর আমাদের আমার ছোটো ভাই, আমার অত্যন্ত প্রিয়, আপনাদের প্রিয় পলাশ ছোটো ভাই রয়েছেন কিবোর্ডে। তো সুপ্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা যাই শুনি আজকের সেই সুর লালিত্যের যে প্রয়াস, সেই প্রয়াসের প্রথম যিনি আমাদেরকে মৃদুবন্ধ সুভাষিত করে গান পরিবেশন করবেন অরুণকান্তি কর। ধন্যবাদ মুরাদ ভাই, আমি প্রথমে একটি আমার পছন্দের একটি গান, প্রয়াত শ্রদ্ধেয় শুভেন্দু নন্দীর একটি জনপ্রিয় গান, কত যে তোমাকে বেসেছি ভালো, এই গান দিয়ে শুরু করছি। জি, আমরা সবাই সবাইকে ভালোবাসি, সেই ভালোবাসার গান, আশা করি সকলে ভালো লাগবে। জি, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। দুটি চোখ যেন জলে ফুটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিটে না, যত দেখি তৃষ্ণা মিটে না,
বীরু দুটি বাকাটুটে পূর্ণিমা চাঁদুটে হাসলেই ঝরে পড়ে জুছনা হাসলেই ঝরে পড়ে জুছনা আমি এই রূপ দেখে দেখে মরতে পারি তেমনি পারি তুমি যদি জানতে কত যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে কেশ তুমি ছোড়ালে যখন মেঘেরাও পেল যেন লজ্জা মেঘেরাও পেল যেন লজ্জা আকাশের তারাগুলো বাসর সাজিয়ে দিল মধুময় হলো ফুল সজ্জা মধুময় হলো ফুল সজ্জা ওগো এই রাত কবু যদি শেষ না হতো জীবন বেলা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশেছি ভালো বেশেছি ভালো সেই ভালোবাসা নিয়ে আমরা আসলে এখন ঘুমোতে যাব সেই চিন্তার মধ্যে রয়েছি অবশ্যই ঘুমে যাব না গান শুনবো অবশ্যই আর ভালোবাসে মরে ছাইরা যাইও না বন্ধুরে আমাদের এখানে রয়েছেন সেই গানের যে বিখ্যাত একটা গানের যার সুপরিচিত করেছে তিনি আমাদের বীতি চৌধুরী আমরা ভালোবাসা কত যে তোমাকে ভালোবেসে এই গানের পরে যে ছাইরা যাইও না বন্ধু এই যে অবস্থান সেটাকে আমরা অবশ্যই বীতি চৌধুরীর গানের সাথে জানি না হয়তো পরবর্তী গাবেন বাট এখন ওনার পছন্দের একটা গান আমাদের দর্শকদের শোনাবেন আমি আমার পছন্দের গান করছি আশা করি ভালো লাগবে এবং যদি আপনাদের পছন্দের গান থাকে আমাকে বলবেন আমি ট্রাই করব গাওয়ার জন্য ধন্যবাদ আপন মানুষ চেনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় আপন মানুষ চেনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায়
দর্শক আপন মানুষ চেনা বড় দায় রে। আসলে আমি বীথির গান শুনে আমার মনে হল যে আমিও আসলে গান গাইতে শুরু করে দিই। আমি যদি গান গাই তাহলে উপস্থাপনা কে করবে? সুপ্রিয় দর্শক, হোয়াট এ বিউটিফুল ইন্টিগ্রেশন অফ দ্য ওয়ার্ড। এই যে গানের যে শব্দের যে চয়ন কতটা সুন্দর, এবং এটা বাস্তবতা, বাস্তবতার নিরিখে আপনারা যারাই কিন্তু আসলে খুব কাছের মানুষরাই মানুষকে বেশি ধোঁকা দেয় এবং তার শত্রু হয়ে ওঠে। তো এটার যে বাস্তবতার সেই কবি তে কাব্যিক কবির গাথা যে কী সুন্দর এই বাস্তব জীবনে ফুটে উঠেছে, আর ফুটে উঠেছে আমাদের এই কোকিলকুঞ্চি, আমাদের এই প্রজন্মের একজন ফ্রেজ সঙ্গীতশিল্পী লিতি চৌধুরীর। খুবই ভালো লাগলো গানটি শুনে, আশা করি আপনারও ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, আমরা শুনলাম ইন্ডিভিজুয়ালি এক একজনের এক একটা সং। এখন আমরা সম্ভবত কি বলি দাদা, হ্যাঁ আমরা একটা ডুয়েট গান শুনবো নাকি কি বলেন? জি, তো আমরা এবারে সুপ্রিয় দর্শক একটা সুন্দর আমরা ডুয়েট গান শুনবো যুগল কণ্ঠে। আর আমাদের পলাশ ভাই কি বলেন? হ্যাঁ দাদা, তো আমাদের কবি গানের থ বলছে তো গানের যে তার একটা বা হ্যাঁ সে জি
অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম কুজে ভুবনে আমার আপন জন। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম তুজে ভুবনে আমার আপন জন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি ভালোবাসি তোমার মন, পেলাম খুঁজে
অনেক সাধনার পরে আমি দেখি টিভি আয়ন, অনেক সাধনার পরে দেখি গানে গানে আয়ন। সুপ্রিয় দর্শক, আসলে খুবই সুন্দর আমরা একটা যুগল গান শুনলাম, আর সেই গানের সাথে আজকে আপনারা দেখছেন আয়ন টিভির পর্দায় গানে গানে আয়ন। আবারও নতুন করে আপনারা প্রতি পাক্ষিক মানে 15 দিনে আমাদের এই অনুষ্ঠান আবারও দেখতে থাকবেন, সেই প্রত্যাশা রাখি এবং আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমাদের সাথে এই অনুষ্ঠানে রয়েছেন আমাদের প্রিয় পাপুদা, পিয়াসদা এবং আমাদের পলাশদা, আমার অরুণদা এবং আমার বোন ভীতি চৌধুরী, আর আমি তো রয়েছি আপনাদের সাথে। সুপ্রিয় দর্শক, খুবই ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে। আমরা অবশ্যই একটা হাততালি পেতে পারতাম যদি দর্শক আমাদের সামনে থাকতো। দর্শক, আপনারাই ঘরে বসে আমাদের জন্য শুভকামনা শুভেচ্ছা জানাবেন এবং আমরাও আরও আগ্রহী হয়ে আপনাদের জন্য নতুন নতুন প্রতি সপ্তাহে অর্থাৎ পাক্ষিক করে আপনাদের জন্য আপনাদের প্রিয় শিল্পীদের নিয়ে আসবো এবং শুনবেন সেই গানের অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক, এবারে আমরা যাব আবারও অরুণকান্তি করের কাছে আরেকটি সুন্দর গান শুনতে। আমি একটি জনপ্রিয় গান বলবো না গো, আর কোনোদিন ভালোবাসা তুমি মরে গানটি প্রশ্ন বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো বনাগো। আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি। ভালোবাসা কবু নয় অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ, ভালোবাসা কবু নয় অপরাধ, তাই নিয়ে গো কেন
ভালোবাসাতে যে পেয়েছি আঘাত সে অনল গো দেহে জ্বলে বারো মার ভালোবাসাতে যে পেয়েছি আঘাত সে অনল গো দেহে জ্বলে বারো মার বাউলের অন্তরে বাউলের অন্তরে দর্শক বলবো না গো আর কোনো দিন ভালোবাসো মরে, বাট আমরা এইটুকু বলতে চাই আপনারা যারা আইএন টিভিকে ভালোবাসেন এবং আইএন টিভির গানে গানে অনুষ্ঠান দেখতে চান তারা অবশ্যই ভালোবাসেন আমাদের এই যে আয়োজনকে। সুব্রত দর্শক তা চিচ্ছুট্ট একটি বিরতিতে, বিরতির পরে আবার চলে আসবো আপনাদের সাথে। আপনারা যাবেন না কোথাও, থাকবেন আইএন টিভি স্কাই 782 সাথে। ধন্যবাদ।